নতুন বছরের শুরুর দিনেই কলকাতা সহ জেলাগুলিতে পারদ কিছুটা নেমেছিল। দ্বিতীয় দিনে আরও নামল পারদ। এদিন অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের শহরগুলির মধ্যে শ্রীনিকেতন ও বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা একক সংখ্যায় নেমে গিয়েছে। এদিন যেখানে কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস, সেখানে শ্রীনিকেতন ও বাঁকুড়ার তাপমাত্রা নেমে গিয়েছে যথাক্রমে 8.5 ও 9.1 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সেই তুলনায় নামেনি। মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বুধবার দার্জিলিংয়ের কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। আগামী অন্তত 5ই জানুয়ারি পর্যন্ত দার্জিলিংয়ে এই আবহাওয়া থাকবে। এদিকে হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু জলপাইগুড়ি। মঙ্গলবার ভোর রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে জলপাইগুড়ি, একই সঙ্গে বইছে হিমেল হাওয়া। জোড়া ফলায় বিদ্ধ হয়ে পারদের আরও পতন হয়েছে, ফলে শীতের দাপট বেড়েছে জলপাইগুড়িতে। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না এই জেলায়। বছরের দ্বিতীয় দিন, নতুন বছর দ্বিতীয় দিন, কুয়াশা পড়েছে জলপাইতে, ভালোই ঠান্ডা পড়েছে। একটু দেখি মানে ভালো লাগছে ওয়েদারটা নাকি? খুব ভালো লাগছে ওয়েদারটা, খুব ভালো লাগছে ওয়েদারটা। রাস্তায় লোকজন কি আছে? রাস্তায় লোকজন মোটামুটি আছে, লোকজন রাস্তায় মোটামুটি আছে, ভালো লাগছে। দার্জিলিংয়ের হিমের পাহাড়ের মতন লাগছে এখন আমাদের প্লেন প্লেন জায়গাটা, ভালোই লাগছে। কিন্তু কুয়াশার জন্য আসতে অসুবিধা হয়েছে? ট্রেনে আসলাম তো। আচ্ছা, ট্রেনটা স্লো আসলো একটু, তারপর টোটোতে, তারপর টোটোতে আসলাম। রাস্তায় কুয়াশার, হ্যাঁ কুয়াশা, সাইড দৌড়ে চা খাচ্ছে, আসলাম একটু চা খাই। আপাতত আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই। তবে তারপরে ধীরে ধীরে পরবর্তী 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী 24 ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই। তবে তার পরের 3 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 2 জেলা পুরুলিয়া ও বাঁকুড়া এবং শুক্রবার 5 জেলা পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় বেলার দিকে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 24 ও 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। সোমবার যা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 93% এবং সর্বনিম্ন 66%। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।